এরপর প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ আরো অনেক ধর্মের কিতাবে এসেছে প্রশ্ন হলো এই সমস্ত কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ কিভাবে এসেছে ভাই এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কম্পারেটিভ রিলিজিয়নের উপরে পড়াশোনা করা দরকার আমি এটা আমার সাবজেক্ট না যারা তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে পড়াশোনা আছে তারা বলতে পারবে কোন ধর্মগ্রন্থে কি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তবে আছে আছে যে তার প্রমাণ হলো কোরআন কারীমের সূরা সফ আয়াত নম্বর 6 কোরআন কারীমের সূরা সফ আয়াত নম্বর 6 এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বনী ইসরাঈলকে বলেছিলেন হে বনী ইসরাঈল আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি মুসাদদিকান লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত আমার আগে যে তাওরাত আসছে সেটাকে আমি সত্যায়ন করি সেটাকে আমি সাপোর্ট করি আবার সেই সাথে অমবশ্যরাম বিরাসুল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ আমার পরে একজন রাসূল আসবেন তার নাম হবে আহমদ তার ব্যাপারে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি তোমাদেরকে যে তিনি আসবেন এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি আগমনের সুসংবাদ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন তিনি তার জাতিকে দিয়েছিলেন বাজ্যত এটা ইনজিলের বর্ণনা যেটা কোরআনে আল্লাহ তাআলা আয়াতের সাথে আমাদেরকে জানিয়েছেন তো এরকম আরো বিভিন্ন ধর্মগ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আছে তবে কোথায় কি আছে না আছে ডিটেইল এগুলো যদি জানতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডক্টর জাকির নায়েকের বিষয় লেকচার আছে সেখানে একেবারে কোট করে করে পৃষ্ঠা ভলিউম ভার্স উল্লেখ করে করে তিনি বলেছেন বিভিন্ন বক্তব্যে আবার তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে যারা এক্সপার্ট যাদের এটা নিয়ে পড়াশোনা তারা আরও ভালো বলতে পারেন অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ বিভিন্ন পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে